এই মুহূর্তে নতুন কোনো সিনেমার কাজ নেই চিত্রনায়িকা পূর্ণিমার। তবে তিনটি সিনেমা রয়েছে তার হাতে। এর মধ্যে সরকারি অনুদানপ্রাপ্ত আহারে জীবন নামে একটি সিনেমার কাজ সম্পূর্ণ শেষ। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এ সিনেমায় পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদাউস। শীঘ্রই এটি মুক্তি পাবে বলে জানা গেছে। অন্যদিকে নাইম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত গাংচিল ও জ্যাম নামে আরও দুটি সিনেমার সঙ্গে সম্পৃক্ত পূর্ণিমা। এ দুটি সিনেমার মধ্যে গাংচিলের কাজ অনেকটা শেষ, কিন্তু জ্যাম সিনেমার কাজ এখনও অনেকটা বাকি। আহারে জীবন ও গাংচিলে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস, জ্যামে রয়েছেন আরিফিন শুভ। তিনটি সিনেমা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, আহারে জীবন সিনেমার মধ্য দিয়ে এবারই প্রথম ছটকু ভাইয়ের পরিচালনায় কাজ করেছি। ছটকু ভাই এদেশের চলচ্চিত্রের একজন গুণী পরিচালক, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। এর গল্পটা করোনাকালীন ঘটনাবলী নিয়ে, সব কিছু মিলিয়ে সিনেমাটি ভালো হয়েছে। মুক্তির পর দর্শকের ওপরে নির্ভর করছে এ সিনেমার সাফল্য, আর গাংচিল ও জ্যামের জন্য অপেক্ষায় আছি। দুটি সিনেমারই কিছু টুকটাক কাজ বাকি আছে, আশা করছি শীঘ্রই এগুলো শেষ হবে। পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমার নাম নজরুল ইসলাম পরিচালিত চিরঞ্জীব মুজিব। এতে পূর্ণিমা অভিনয় করেছিলেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে। এদিকে আগামী ঈদে কাজল আরিফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্সে দেখা যাবে এই অভিনেত্রীকে।